আমরা অনেকেই অহেতুক দুশ্চিন্তা করি, অতিরিক্ত কল্পনা, অতিরিক্ত টেনশন এবং অহেতুক উদ্বেগে ভুগি। যারা সারাক্ষণ অতি ক্ষুদ্র ব্যাপার থেকে শুরু করে অতি বৃহৎ ব্যাপার পর্যন্ত সকল ব্যাপারেই অহেতুক চিন্তা করেন, তাদের বেশিরভাগই নানান রকম মানসিক এবং শারীরিক সমস্যায় ভোগেন। প্রায় সময়ই চিন্তামগ্ন থাকার কারণে তারা ঠিকমতো ঘুমাতে পারেন না, কেননা ঘুমের মধ্যেও তাদের মস্তিষ্ক চিন্তামগ্ন থাকে, মস্তিষ্ক বিশ্রাম পায় না। এছাড়াও তখন মানুষ ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাই এই সমস্যাকে বাড়তে না দিয়ে এর প্রতিকার করা অত্যন্ত জরুরি। আপনিও যদি এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাহলে চলুন দেরি না করে জেনে নিই কেন আপনারা অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছেন এবং এর প্রতিকার কি। অতিরিক্ত চিন্তা নানা কারণেই হতে পারে, তেমন কিছু কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আগে জানি যে অতিরিক্ত দুশ্চিন্তার কিছু কারণ। আপনার অতি প্রিয় বা কাছের কারোর সাথে মনোমালিন্য হলে আপনি সারাক্ষণই সেটা নিয়ে ভাবতে থাকেন, আশেপাশের অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছে সেটা নিয়েও আপনি দুশ্চিন্তা করেন। ঝগড়া কিংবা তর্কে হেরে গেলে আপনি সেটা নিয়ে অতিরিক্ত আত্মগ্লানিতে ভোগেন, রাতভর চিন্তা করতে থাকেন যে কী করলে বা কী বললে আপনি তর্কে জিতে যাবেন। আপনি সারাক্ষণই এটা নিয়ে আতঙ্কিত থাকেন যে হয়তো কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে পড়েছে, আশেপাশের কেউ কিছু বললে আপনি সেটার কারণ খুঁজতে থাকেন এবং এটা নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন। আপনার বন্ধু বা সহকর্মী বা অন্যান্যদের থেকে আপনি কিভাবে বেশি ভালো করবেন সেটা নিয়েও আপনি চিন্তা করেন, যদি কিন্তু অথচর মায়াজালে আবদ্ধ হয়ে জর্জরিত হয়ে যান আপনি, জীবনে কোনো কিছু ভুল করেছেন তা বারবার মনে করে পীড়ায় ভুগতে থাকেন। অতীতের ভুল ত্রুটির কথা আপনি কখনোই ভুলতে পারেন না, যেটা আপনার দুশ্চিন্তার অন্যতম কারণ। দেখুন, আপনার যদি মনে হয় আপনি একাই এই সমস্যায় ভুগছেন তাহলে এটা আপনার ভুল ধারণা। সারা পৃথিবীর প্রায় 90% মানুষের এই সমস্যা রয়েছে, তাই ভয় না পেয়ে চেষ্টা করুন নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখার। তো চলুন এবার জেনে নিই কীভাবে আপনি চিন্তামুক্ত থাকবেন। 1. সমস্যার সমাধান খুঁজুন। সমস্যার কথা চিন্তা না করে এর সমাধানের পথ খুঁজে বার করুন, তাহলে আপনার সমস্যার সমাধানও হবে আর আপনি চিন্তামুক্তও থাকতে পারবেন। 2. বুঝে শুনে চিন্তা করুন। যেটা আপনার বশে নেই সেটা নিয়ে চিন্তা করতে যাবেন না, নিজেকে বোঝানোর চেষ্টা করুন যে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা কখনোই আপনার হবে না, এতে আপনার চিন্তার পাহাড় নিজে নিজেই কমে যাবে। 3. নিজেকে চিনুন আর জানুন। কোন পরিস্থিতিতে আপনার অবস্থা কেমন হবে সেটা আপনি নিজে নিজেই ভালো করে বুঝবেন। নিজের সমস্যা জানতে পারলে আপনি আগে ভাগেই সতর্ক হয়ে যাবেন এবং ভবিষ্যতে আপনাকে পীড়া দেয় এমন কোনো কাজ আর আপনি করবেন না। 4. ধ্যান করুন। নিজেকে চিন্তামুক্ত রাখার জন্য ধ্যানের বিকল্প নেই। যুগ যুগ ধরে বিভিন্ন ডাক্তার এবং মনীষীরা ধ্যান কিংবা যোগাসনের মাধ্যমে চিন্তা দূর করার কথা বলে থাকেন। রোজ নিয়ম করে 20-30 মিনিট মেডিটেশন বা যোগাসন করলে খুব সহজেই আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন। 5. ছিঁড়ে ফেলুন চিন্তার জাল। যখনই মনে হবে আপনি চিন্তাযুক্ত হয়ে পড়ছেন তখনই ব্যস্ত হয়ে যান, এমন কোনো কাজ করুন যেটাতে আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন। গান শুনুন, সিনেমা দেখুন, ছবি আঁকুন, বই পড়ুন কিংবা গাছ লাগান। দেখবেন দুশ্চিন্তা কখন আপনাকে ছেড়ে পালিয়েছে আপনি টেরও পাবেন না। 6. মনে কথা জমিয়ে রাখা দুশ্চিন্তা সৃষ্টির অন্যতম কারণ। যখনই মনে হবে মনে কথা জমে যাচ্ছে তখনই সব কথা খুলে বলুন কাছের মানুষটিকে। কোনো সমস্যা মনে হলে তার মতামত নিন, এতে আপনার নিজেকে যথেষ্ট ভারমুক্ত মনে হবে। সবশেষে একটাই কথা বলবো, দুশ্চিন্তা কখনোই আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই যখনই দুশ্চিন্তাগ্রস্ত হবেন তখন নিজেকে অন্যমনস্ক করে ফেলুন। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এই চিন্তাটি আপনাকে অনেকটা ভারমুক্ত করে দেবে। এইভাবেই আপনি আপনার দুশ্চিন্তা ও ভার বোধবুদ্ধির ছাঁকনিতে ছেঁকে ফেলুন
এবং নিজেকে সবসময় চিন্তামুক্ত রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।